নমস্কার বন্ধুরা আমি অলক রঞ্জন আপনাদের সবথেকে প্রিয় চ্যানেল বাইস বর্ধমানের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটিতে যে কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যতগুলো ছবি দেখতে পাচ্ছেন এর থেকেও আরও অনেক বেশি ছবি টোটাল পনেরোটা ছবি সম্পর্কিত সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিগত পিএসসি বা এসএসসি বা ব্যাংকের পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো থাকে এই ধরনের ছবি সম্পর্কিত বা এই ছবিতে কতগুলি ত্রিভুজ থাকতে পারে কতগুলি চতুর্ভুজ থাকতে পারে এই সম্পর্কিত সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকবেন যাতে করে আগামী দিনে যে কোনো পরীক্ষার যে কোনো এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে যেন আপনার কোনো রকম অসুবিধে না হয় আসুন বন্ধুরা একে একে আলোচনা করি প্রত্যেকটি ছবি সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে এক নম্বর পজিশনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিতে কতগুলি এই এক নম্বর ছবিটিতে কতগুলি ত্রিভুজ থাকবে এটিই থাকবে এটার প্রশ্ন হ্যাঁ বন্ধুরা এই ধরনের ছবি যদি থাকে যে ছবিটিতে পর পর পরপর এই রকম ত্রিভুজের সিম্বল দিয়ে যতগুলো এরকম ভাগ করা থাকবে পরপর এক দুই তিন চার করে নাম্বারিং করে নেবেন যখন এই ছবিতে যেমনভাবে আমি করেছি দেখুন এক দুই তিন চার এই এক দুই তিন চার পরপর যোগ করে দেবেন দিয়ে দেখবেন দশ হচ্ছে অর্থাৎ এই পুরো ত্রিভুজটাতে টোটাল দশটা ত্রিভুজ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা একই রকম দু নম্বর ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দু নম্বর ছবিতে একই রকম ত্রিভুজ রয়েছে শুধুমাত্র মাঝখান দিয়ে একটা ভাগ করে দেওয়া আছে হ্যাঁ বন্ধুরা যদি মাঝখানের এই ভাগটি না থাকতো তাহলে এই আগের ত্রিভুজের মতোই এই আগের ত্রিভুজের মতোই দশটা দশটা ত্রিভুজ উত্তর হতো কিন্তু যেহেতু এখানে এরকমভাবে দুটি ভাগ করে দেওয়া আছে দুটি ভাগ অর্থাৎ একটি ভাগ এবং এই দুটি ভাগ এই দুটি ভাগ দেওয়া আছে মানে এখানে দশ ইন্টু দুই টোটাল কুড়িটা ত্রিভুজের মধ্যে আছে উত্তর হবে হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে দেখা যেতে পারে আরও অনেক ভাগ থাকতে পারে যেমন তিন নম্বর ছবিতে আমি দেখিয়েছি দেখুন তিন নম্বর ত্রিভুজটাতে একই ধরনের ত্রিভুজ রয়েছে একটা দুটো তিনটে চারটে করে ভাগ এবং এদিক থেকে এক দুই তিন তিনটে ভাগ অর্থাৎ এই যে চারটি ভাগ এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার তার জন্য এক দুই তিন চার যোগ অর্থাৎ যোগফল হলো দশ এবং যেহেতু এক দুই তিনটে ত্রিভুজের ভাগ রয়েছে সেই কারণে তাকে তিন দিয়ে গুণ অর্থাৎ তিন দশে তিরিশ উত্তর আশা করি বন্ধুরা এই ধরনের ত্রিভুজ যদি থাকে পরীক্ষার হলে আপনারা উত্তর করতে পারবেন যে টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ড বুঝতে চান মানে যেগুলো আপনি নিজে গুণে নিতে পারবেন এই ধরনের তিন নম্বর যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো অত সহজে নিজে গুণে নিতে পারবেন না বা যদিও সম্ভব হয় তাহলে অনেক সময় সাপেক্ষ কিন্তু একই ধরনের ত্রিভুজের একদম বেস্ট লেভেলের একটি কোশ্চেন দেখুন চার নম্বর ত্রিভুজে আমি একে দেখিয়েছি এই ত্রিভুজটাতে বন্ধুরা যে এবিসিডি করে নাম্বারিং করা আছে দেখুন প্রথমে এখানে এ এখানে বি এখানে সি এবং মাঝখানে এই যে ভাগটা আছে ডি করা হয়েছে এই এ বি সি একটা ত্রিভুজ মাঝখানে যদি ভাগ করে দিই তাহলে দুটো দুটো ত্রিভুজ বা একটা ডান দিকে একটা এবং বড় একটা টোটাল তিনটে ত্রিভুজ তিনটে ত্রিভুজ কি করে হলো না তিনটে ত্রিভুজ হওয়ার কারণ হচ্ছে এক এবং দুই যেহেতু দুটো ভাগ তাই এক আর দুয়ে যোগ অর্থাৎ তিন উত্তর কিন্তু যখনই মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলাম তখন সিমিলারলি এই তিনটে ত্রিভুজ তো রইলই তার সঙ্গে বন্ধুরা আরও তিনটে ত্রিভুজ যোগ হয়ে গেল কীরকম ত্রিভুজ ঠিক এইটুকু যে আরেকটা ভাগ এই আবার একই সিস্টেমে তিনটে ত্রিভুজ অর্থাৎ টোটাল ছটা ত্রিভুজ উত্তর হলো যতগুলো ভাগ থাকবে এইটাই যেমন দেখতে পাচ্ছেন ভাগ রয়েছে এটাতে এক এটাতে একটাও ভাগ নেই তাই দশ উত্তর এটাতে দুটি ভাগ আছে তাই কুড়ি উত্তর এটাতে তিনটি ভাগ আছে তাই তিরিশ উত্তর এখানে যেমন মাত্র দুটি ভাগ আছে সেই হিসেবে এই ধরনের দুটি ভাগ এদিক থেকে এদিক থেকে দুটি ভাগ তাই এরকমভাবে উত্তর আশা করি বন্ধুরা এই পেজটি বুঝতে আপনাদের অসুবিধায় নেই চলে আসুন এর পরের পেজে আরও অনেকগুলো ছবি দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক হ্যাঁ বন্ধুরা এই ধরনের চতুর্ভুজ অর্থাৎ শুধু চতুর্ভুজ নয় স্কোয়ার আকারের চতুর্ভুজের ছবি যদি থাকে সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে একটি চতুর্ভুজকে যেটা পাঁচ নম্বর ছবিতে দেখিয়েছি একটি চতুর্ভুজকে এই ডায়াগোনালি অর্থাৎ কর্ণ বরাবর যতগুলো ভাগ থাকতে পারে সেটা নিয়ে চিন্তার বিষয় নয় আপনি দেখবেন টোটাল কতগুলো ভাগ আছে কতগুলো ভাগ আছে ইন দ্য সেন্স নাম্বারিং করে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যেহেতু টোটাল আটটা ভাগ করা আছে কর্ণ বরাবর ছেদ করে তাই আট ইন্টু দুই করে ষোলো উত্তর হ্যাঁ বন্ধুরা এটাই এটার লজিক যতগুলি ভাগ থাকবে তার সঙ্গে দুই গুণ করে দেবেন তাহলে উত্তর আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে উত্তর ষোলো একই রকমভাবে বন্ধুরা দেখুন ছ নম্বর ছবিতে দেখানো হয়েছে কীরকমভাবে রকমভাবে ঠিক আগের পাঁচ নম্বরে যেমনটা দেখানো হয়েছিল ছ নম্বরে যদি আমি বাইরের দিকটার কথা ভাবি তাহলে কিন্তু সেই রকমই দেখানো হয়েছে এই ডায়াগোনালি সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে অর্থাৎ যদি বাইরের দিকটার কথা ভাবি শুধুমাত্র এইটা তাহলে কিন্তু আগেরটার মতোই ষোলো উত্তর কিন্তু যদি এই ছবিতে যেমন দেখানো হয়েছে বাইরে একটা ষোলোটা এবং ভিতরে দেখুন বন্ধু একদম ছোট একই একই রকমভাবে ছোট করে করা হয়েছে এক্ষেত্রেও কিন্তু আমরা যদি গুনি তাহলে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকমভাবে বা নয় দশ এক্ষেত্রেও যদি গুনি বন্ধুরা তাহলে দেখব যে এই ভিতরে যে চতুর্ভুজটা করা আছে সেক্ষেত্রেও কিন্তু বাইরে যেহেতু আটটা এবং ভিতরে দেখুন ভিতরে নয় ১০, এগারো ১২, তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ এক্ষেত্রে টোটাল ষোলোটা ঘর তাই ষোলোকে দুই দিয়ে গুণ করে উত্তর বত্রিশ এবং বন্ধুরা বা খেয়াল করবেন যদি আরও এর ভিতরে আরও ভাগ করে নিতাম ভিতরে হোক বা এই বাইরের দিকে হোক বা আরও বাইরে হোক যদি যতগুলোই ভাগ থাকুক না কেন পরপর পরপর গুনে নেবেন যে আট পর্যন্ত আপনারা দেখতে পেলেন এইটার ক্ষেত্রে এই যে আট পর্যন্ত ভিতরেও হবে একই রকমভাবে আরও আটটি এবং বাইরে যদি করা হয় তাহলে কিন্তু আরও আটটি এইভাবে বাড়তে 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 যাবে এবং যতগুলো ভিতরে ঘর থাকবে তাকে দুই দিয়ে গুণ করে বত্রিশ উত্তর করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসুন সাত নম্বর ছবিতে সাত নম্বর ছবিটা কীরকম ঠিক পাঁচ নম্বরে আপনারা যেরকম দেখেছেন সেই রকমই ষোলোটা উত্তরের একটা চতুর্ভুজ রয়েছে যেটা এই ধরনের ষোলোটা উত্তরে ডায়াগোনালি ভাগ করা আছে আগের ছবিটার মতো যার হচ্ছে আটটা টোটাল ঘর আটটা টো ঘরে ষোলো উত্তর কিন্তু এই ক্ষেত্রে একটু কিন্তু আপনাকে বাড়তি ভাবতে হবে বাড়তি কোনটা বাড়তি দেখুন এই ষোলোর সঙ্গে আরও তিন করা আছে এই তিনটা কোনটা হ্যাঁ বন্ধুরা তিনটা আপনারা ঠিকই বুঝছেন এ বি সি এই যে ত্রিভুজকে মা এর আগেও যেটা আমরা দেখেছিলাম বন্ধুরা এই ত্রিভুজের ক্ষেত্রে যেটা একটা দুটো এক প্লাস দুই যোগ করে এক দুই তিন চার পরপর যোগ করে বানানো হয়েছিল সেই ধরনেরই ত্রিভুজ চলে আসি বন্ধুরা আগের জায়গায় এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা আমি একটু আগেই বললাম যে এই রকম চতুর্ভুজ করে ডায়াগোনালি ভাগ করার জন্য যে ষোলোটা উত্তর হলো তার সঙ্গে তিন যোগ হলো এই ত্রিভুজটার জন্য কিন্তু এই ষোলো আর তিন যে উনিশ হলো এক্ষেত্রে বন্ধুরা একটা ভুল হয়ে থাকে সবারই খেয়াল রাখতে হবে যে এই বাড়তি ত্রিভুজটা আঁকার জন্য এই বাড়তি ত্রিভুজটা আঁকার জন্য একটা বাড়তি ত্রিভুজ তৈরি হয়ে গেছে কোনটা সেটি হলো এইটা একটা এবং এই পাশে একটা এই যে দুটো বাড়তি তৈরি হয়ে গেল। যেটা অনেকেই মিস করে যায় বিভিন্ন পরীক্ষায় এটা ভুলবশতই ভুল হয়ে যায় সেটা হচ্ছে আর বাড়তি দুটো যোগ করে দেওয়া তাহলে টোটাল যে কটা দেখা গেল যে বাইরের এই চতুর্ভুজটার জন্য ষোলো এই ত্রিভুজটার জন্য তিন এবং এই যে ত্রিভুজ এর জন্য একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটোর জন্য এই দুই টোটাল একুশটা উত্তর খেয়াল রাখবেন বন্ধুরা আশা করি পরবর্তীকালে আপনাদের আর ভুল হবে না চলে আসুন পরে আট নম্বর ছবিতে চলে আসি আট নম্বর ছবিটা একটু অন্য টাইপের খেয়াল করবেন যে একই রকম আগে আমরা যেভাবে দেখিয়েছি সেই রকমভাবেই এই চতুর্ভুজ আঁকা হলো চতুর্ভুজকে দুটো ডায়গোনালি ভাগ করার জন্য টোটাল এক্ষেত্রে এক দুই তিন চার চার টে ত্রিভুজ তৈরি হলো যার কারণে চার ইন্টু দুই আবার একই রকমভাবে এই পাঁচটায় আরও চারটে চার ইন্টু দুই টোটাল আট আর আটে ষোলো কিন্তু আর যে দুই বাড়তি হলো সেই দুই কোথা থেকে এলো এই দুইটা কোথা থেকে এলো সেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে এক্ষেত্রে আরও দুটি করে ত্রিভুজ তৈরি হয়ে গেছে খেয়াল করবেন এই রকম দুটো চতুর্ভুজ যদি আমরা এরকমভাবে জুড়ি তাহলে এই যে দুটি পয়েন্ট এখানে তৈরি হয় যে দুটো পয়েন্ট আলাদা করে মার্ক করে দেখিয়েছি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই দুটো এক্ষেত্রে যোগ করে দেবেন তাহলে আগে উত্তর ছিল ষোলো তার সঙ্গে দুই যোগ হয়ে আঠেরো একই রকমভাবে যদি আরও এই ধরনের পরপর পরপর চতুর্ভুজ যোগ হতে থাকে তাহলে ঠিক এই চতুর্ভুজটার জন্য আটটা এটার জন্য আটটা এটার জন্য আটটা তিন আটের চব্বিশটা এবং এই যে দুটো দুটো করে পয়েন্ট হলো দুটো দুটো করে টোটাল চারটে পয়েন্ট হলো তাই চার যোগ করে আটাশ উত্তর করে দেওয়া হলো এরকম রকমভাবে যদি আরও এখানে চতুর্ভুজ আঁকা থাকতো যেখানে এরকম ভাগ থাকতো তাহলে আরও আট যোগ করে আর দুটো পয়েন্ট যোগ করে দিতাম আরও যদি থাকতো তাও সেইভাবে আরও আট যোগ করে দিয়ে আরও দুটো পয়েন্ট যোগ করে দিতাম সেইভাবে উত্তর হতো এবার চলে আসুন দশ নম্বর ছবিতে আসা যাক করবেন বন্ধুরা এই যে সিম্পল একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন সব থেকে বাইরের যে একটা বড় ত্রিভুজ সেইটি হলো এই এক এবং ভিতরে নাম্বারিং করা হয়েছে এক দুই তিন এবং ভিতরেরটা একটা চার এই চারটে ত্রিভুজ তার সঙ্গে একদম বাইরের একটা পাঁচটা সিম্পল এর মধ্যে কোনো আলাদা লজিক বা সূত্র কাজ করে না একদম সরাসরি এটাকে দেখা যায় বোঝা যায় এক্ষেত্রে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না পরের ছবিতে চলে আসি বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন ত্রিভুজের গল্প এবার এসে গেল চতুর্ভুজের গল্প চতুর্ভুজ কটা আছে হ্যাঁ বন্ধুরা এই ধরনের ছবি যদি থাকে যেখানে একদম বর্গক্ষেত্রর মধ্যে বর্গক্ষেত্র অর্থাৎ যতগুলো রো থাকবে ততগুলোই কালাম থাকবে রকম দেখুন নাম্বারিং এক দুই তিন চার চারটে কালাম এবং একটা দুটো তিনটে চারটে রো একে দেখুন চারটে রো বা চারটে কালাম বা তিনটে রো তিনটে কালাম অর্থাৎ সমসংখ্যক রো সমসংখ্যক কালাম যদি থাকে তাহলে সিম্পলি যতগুলো রো বা যতগুলো কালাম তাদের স্কোয়ার করে দিতে হবে একের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার করে যোগ করে দেবো অর্থাৎ একের স্কোয়ার মানে এক দুয়ের স্কোয়ার চার তিন স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো এক চার নয় ষোলো যোগ করলে টোটাল হবে তিরিশ অর্থাৎ উত্তর হচ্ছে তিরিশ বারো নম্বর ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে বারো নম্বর ছবিতে কিন্তু আগের মতো চতুর্ভুজ নয় অর্থাৎ চতুর্ভুজ বললে ভুল হবে আগের মতো বর্গক্ষেত্র নয় এক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্রের মতো আকার রয়েছে যেমন এর রো এবং কালামের পার্থক্য রয়েছে দেখুন কালাম আছে চারটে এক দুই তিন চার এবং রো আছে তিনটে এক দুই তিন তিনটে রো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক্ষেত্রে সিম্পলি যতগুলো রো এবং যতগুলো কালাম আছে সবার আগে তাকে গুণ করে নিতে হবে আমি রোগুলোকে এদিকে কালামগুলোকে এ ধরলাম এবং রোগুলোকে যদি বি ধরি তাহলে এ ইন্টু বি অর্থাৎ ম্যাক্সিমাম কালাম এবং ম্যাক্সিমাম রো যেটা থাকবে চার আর তিন সেই চার আর তিনে গুণ করে দেবো চার আর তিনে গুণ করবো আর তারপরের স্টেপ যেটা থাকবে সেটা প্রত্যেকটা কালাম থেকে এক করে বাদ দিয়ে দেবো এবং প্রত্যেকটা রো থেকে এক এক করে বাদ দিয়ে দেবো অর্থাৎ প্রথমে চার আর তিন যদি গুণ হয় তারপর হবে তিন আর দুই তারপরে দুই আর এক তারপরে এক আর শূন্য যখনই শূন্য এসে যাবে তখন কিন্তু আমরা আর ওদিকে এগোবো না অর্থাৎ তার আগে শেষ করে দেবো চারটে রো আর তিনটে কালাম যেহেতু এখানে আছে তাই চার ইন্টু তিন তারপর তিন ইন্টু দুই দুই ইন্টু এক যদি বন্ধুরা আরও বেশি কালাম থাকতো পাঁচটা কালাম তিন চারটেরও তাহলে প্রথমে পাঁচ ইন্টু চার তারপরে চার ইন্টু তিন তারপর তিন ইন্টু দুই তারপর দুই ইন্টু এক এখানেই শেষ করে দেবো কখনও এক ইন্টু শূন্যতে এইখানটায় যাব না তার আগে এখানেই শেষ করে দিয়ে বাকি যেটা আছে সেটা যোগ করে নেব বাকি অর্থাৎ চার ইন্টু তিন মানে বারো তারপর ছয় তারপর দুই তারপর শূন্য এখানে আর যাবো না তাহলে বারো ছয় দুই এই কটা মিলে টোটাল হচ্ছে উত্তর কুড়ি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন চলে আসুন পরের ছবিতে অর্থাৎ ১৩ নম্বরে চলে আসি ১৩ নম্বর রকম যদি এই ধরনের ত্রিভুজ থাকে যে ত্রিভুজের মাঝামাঝি এরকমভাবে ভাগ করা থাকবে মাঝামাঝি ভাগ করা কীরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ত্রিভুজের কিন্তু কোনো লজিক কাজ করে না এটা আপনাকে একদম মুখস্থ রাখতে হবে মুখস্থ বলতে রকম। একটা ত্রিভুজ কখনো পরীক্ষায় আসে না দুটিও আসে না কারণ একটা এবং দুটো ভাগের ত্রিভুজের উত্তর চোখে দেখেই পারা যায় কিন্তু শুরু হয় তিন নম্বর থেকে অর্থাৎ তিন নম্বর কীরকম একটা দুটো তিনটে ভাগ দেখুন তিনটে করে ভাগ করা হয়েছে এক্ষেত্রে গুণে আপনাকে রেডি রাখতে হবে গুণে রেডি রাখলে আমরা দেখেছি তিনটে রকম ভাগ যদি থাকে তাহলে ত্রিভুজের সংখ্যা হয় তেরো একই রকমভাবে চারটের যদি ভাগ থাকে এক দুই তিন চার তাহলে হবে সাতাশ পাঁচটার যদি ভাগ থাকে তাহলে হবে আটচল্লিশ হ্যাঁ বন্ধুরা এই পাঁচটা ভাগের বেশি ত্রিভুজ আজ পর্যন্ত কখনো কোনো পরীক্ষাতেই আসেনি ম্যাক্সিমাম চার পর্যন্তই আসে কিন্তু আমরা পাঁচ পর্যন্ত ত্রিভুজ গুণে আপনাদের সামনে তুলে ধরেছি এর বাইরে কখনো আপনি পাবেন না পরীক্ষায় মনে রাখার জন্য একটার থাকলে একটা ত্রিভুজ দুটো যদি এরকম ভাগ থাকে তাহলে হবে টোটাল পাঁচটা ত্রিভুজ যেটা আগেই দেখানো হয়েছে তিনটে ভাগ থাকলে হবে তেরোটা ত্রিভুজ যেটা এখানে বলা হয়েছে চারটে ভাগ থাকলে সাতাশ যেটা এখানে দেখানো হয়েছে এবং পাঁচটা থাকলে আটচল্লিশটা যেটা আমি একে দেখাইনি সময় নষ্ট যাতে না হয় সেজন্য জন্য দেখাই নি আর বন্ধুরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এখন আপনাদের জন্য ওয়েট করছে নতুন ছবি দেখতে থাকুন এই ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরো স্টারের মতো এ স্টারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে হ্যাঁ বন্ধুরা স্টার যদি এরকম থাকে তাহলে সিম্পলি আপনি নাম্বারিং করে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় এক্ষেত্রে যে ছটা রইল এই ছয়ের সঙ্গে আর দুটো এই ছয়ের সঙ্গে আর দুটো ত্রিভুজ যোগ হয়ে যাবে সেই দুটো ত্রিভুজ হলো আপনারা আশা করি বুঝতে পারছেন একটা এই ত্রিভুজ আর একটা এই ত্রিভুজ এই দুটো ত্রিভুজ যোগে টোটাল আট উত্তর হ্যাঁ বন্ধুরা আশা করি এখনও পর্যন্ত আপনারা যেটুকু দেখলেন সেটুকু বুঝতে পেরেছেন তবে তো ছবি সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়া এবং বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলের নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বটন রয়েছে সেখানে ক্লিক করে রাখবেন সঙ্গে সঙ্গে একটি কালো বেলাইকন ভেসে উঠবে সেখানেও যদি ক্লিক করে রাখেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেটিকে দেখে নিতে পারবেন আপনার চাকরির প্রস্তুতি আরও সুগম করে নিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান